এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। একটাই এজেন্ডা, সেটা হচ্ছে গন্ডা তুইসা। গন্ডা তুইসা মহকুমায় গত 7 এবং 12-13 জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পরিস্থিতির যে সামগ্রিকতা, আমরা গত 3 তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয় ক্ষতি, হ্যাঁ, সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি। এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং 8টি দাবি আমরা সামগ্রিকভাবে গন্ডাছড়ার পরিস্থিতির উপরে, এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে, মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব, তিনি যাতে একবার এখানে যান। কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই, পুরো সংবিধানের সাংবিধানিক কোনো অধিকার আজকে গন্ডাছড়াবাসীর নেই। কাজেই সংবিধানে আজকে যে ভ্রাতৃত্ব, হ্যাঁ, সাম্য, হ্যাঁ, স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া, এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা, ইকুয়ালিটি, সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে 20 কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের, অথচ রাজ্য সরকার মাত্র 3,45,20,000 টাকা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 28 দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও 2 কোটি টাকার মতো, হ্যাঁ, বরাদ্দ বেশি করেছেন, কিন্তু এটা 10-12% না যা ক্ষতি হয়েছে মানুষের। তা আমরা বলবো যে 100% ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমেশ্বরের মা বাবা এবং পরিবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয়। কাজেই পরমেশ্বরের পরিবারে আমাদের রাজ্যে এটা একটা প্র্যাকটিস যে এত হিংসার মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে, যে সরকার কোনো কেউ যদি হিংসায় মারা যায়, সাম্প্রদায়িক হিংসায়, তাহলে ওনাকে দেওয়া হয় একটা করে সরকারি চাকুরি দেওয়া হয় এবং 50 লক্ষ টাকা এবং একটা সরকারি চাকুরি দেওয়া, আর বাকি যে 165টা পরিবারের ক্ষতি হয়েছে তাদের 100% ক্ষতিপূরণ আমরা চাই। এবং রাজ্যপাল, যাতে মহামান্য রাজ্যপাল এলাকা পরিদর্শন করেন, মানুষের দুঃখ দুর্দশা শুনেন। ওদিন দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী কাছে মানুষ তার দুঃখের কথা বলতে পারেনি, তিনি এমনভাবে পরিবেষ্টিত ছিলেন শান্তি দ্বারা, হ্যাঁ, যে ওনার কাছে মানুষ কোনো কথাই বলতে পারেনি। তো কাজে আমরা বলবো যে তিনি সাংবিধানিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা, রাজ্যপাল কাস্টোডিয়ান, কাজেই রাজ্যপাল সংবিধানের অধিকারগুলো রক্ষা করার জন্য যাতে তিনি যান, এই আবেদন এবং এই আমন্ত্রণ আমরা ওনাকে জানাবো এবং 8 দফা দাবি আমরা তুলে দেবো।